আসলে আপু আমি কি বলবো বুঝতে পারছি না, আর আমি জোর করে কারো ভালোবাসা পেতে চাই না। কোনো কিছু জোর করে নিতে চাও না? তাহলে কি কথা আছে আমার সাথে? আসলে আপু সেদিন কবির বলছিল যে রুদ্রের আরেক ভাই অরণ্যের সাথে নাকি মায়ার প্রেম, আর রুদ্র নাকি মায়াকে টোপে ফেলে বিয়ে করতে চাইছে। সবগুলো ফুটো দিয়ে আমার টাকা বের হয়ে যাচ্ছে, কুদ্দুত কি সেটাই দেখতে চায়? একদম সত্যি, ভীষণ লোভী ছেলে, ওকে বিশ্বাস করা একদম ঠিক হয় না আপনার। ছি, আমি ওকে কত ভালো ভাবতাম, কত বিশ্বাস করতাম, এই কারণেই তো আমি কাউকে বিশ্বাস করি না। শোন, সব ছেলেরাই খারাপ। জানি, আমার বিশ্বাস করেনি ও। না, বিশ্বাস করেছে। কি বলে ফুপু? ওই তারিন, ওই বেঈমান তারিনের সাথে আমার কোনো যোগাযোগ নেই। ও হলো কি একটা চুন্নি, এই চুন্নির সাথে আমি কোনো যোগাযোগ রাখবো না। ও তো টোটালি আমার সাথে সব যোগাযোগ বন্ধ করে দিয়েছে। আরে এরম কে রে করতেছে, তুই কেটে বুঝতেছস না? হ্যাসেন দরা না পড়ে। তোমার কি মনে হয় ফুপু, তারিন কি ভেবেছে? ও সব গয়না চুরি করে একা একাই হজম করবে, আর আমি সেটা হতে দেব? এত সোজা না ফুপু, এত সোজা না। হুনসেরিন, কিন্তু এইভাবে হেরে দূরে রাইস না, তা তো টাহা সরায় লাইব। কি করবে, সরিয়ে ফেলবে? সরিয়ে ফেললে সরাবে, আবার যেভাবে সরিয়েছিল ঠিক সেভাবে ফেরত নিয়ে আসবে। আর যদি সেটা না করে, কিভাবে সেই টাকা ফেরত আনতে হয় সেটাও আমি খুব ভালো করে জানি। হুনসেরিন, তুই ফিলাম তারিনে তোর মতো মনে হরিস না, তারিনের বুদ্ধি তোর চেয়ে অনেক বেশি। তুই তো খালি সারাদিন মান কাজ করস আর হাওকা করস, আর একালে কি টাকা। তোমার কি মনে হয় বপু, আমি বোকা? এই মাত্রই তুমি আমাকে বললে আমি হাওকাও করি। আমি শুধু হাওকাই করি না, সব কিছুই বুঝতে পারি। তুমি একবার ভেবে দেখেছো, তারিনকে আমি কিভাবে ধরে ধরে সব কিছু আমার সাথে রাখি, সব কিছুতে আমার সাথে তাকে রেখে সব কিছুর ভাগ দিই, পার্সেন্টেজ দিই, সব কিছু ইকুয়ালি করি, আর ও এখন আমাকে ইগনোর করছে, আমার ফোন ধরছে। তার মানে কি, ও খুব বড় হয়ে গেছে? এত সোজা না। আমার নাম হচ্ছে জেরিন, এটা ভুলে গেলে চলবে না বাবু। আরে বেশি সালা, তোর কারণেই তো হ্যাঁ আমার লগে কথা কনা, আর তোর ফুফা যে সোর, এই কথাটা নিশ্চয়ই তারিনি তোর মাথা ডুবাইছে। তুমি জানো না ফুপু, আমি তোমাকে আর ফুপাকে কত ভালোবাসি। তোমাদের এত ভালোবেসে আমি তোমাদেরকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবো? কখনোই না। ওই বদমাস তারিনটা উল্টাপাল্টা কথা বলে আমার মাথাটাই গরম করে দিল। ও যদি আমার মাথাটা গরম না করতো ফুপু, আমি কি এসব তোমাদেরকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতাম, আজে বাজে কথা বলতাম? কখনোই না। তুমি আমাকে চেনো না ফুপু। তুই যে নাটের গুরু, এটা করলে আমি খুব ভালো করে জানি। আমি তো তোর সিনিয়র, তুই আমরা কত ভালোবাস। আমি তো এই তারিনেছে তোরে বেশি ভালোবাসি, প্রথম দিনই কইছি। কইছি না? সেটা তো আমি জানি। কিসের টেস্ট করাবি তুই? ওয়াল্লাহ, হেদিন আপনার বুহের ব্যথা করে গাম ছুটে গেল গা। এ তেমন কিছু না রে ববিতা, আমি হঠাৎ, তাদেরকে তো কাছে পাওয়া যায় না, গেম, পরিবারটার মধ্যে একটা গেম চলছে।
সমান করি দুজনের লাগে বাগাবাগি হইব ট্যাগুন ট্যাগুন ভাই তুই আর আই প্রথমে শপিং করুন বুঝত না মনটা বড়ি শপিং করুন তারপর গুরুম গুড়ি ফ্ল্যাট একখানে বুকিং দি তোর লগে আয়ো দুবাই পুরুত করি চলি যাই আমার সাথে দুবাই যাবা মানে তুমি কোনো দুবাই যাবা না তুমি কেন দুবাই যাবা তোমার দুবাই কি কাজ তোমার দুবাই কোনো কিছু হবে না তুমি তো একটা খ্যাত এই এই মো এই এই তুই এখন কিয়া কস না তোর লগে আর ডিল ফাইনাল হইছে না ফাইনাল ডিল করছি না তোর লগে আয় মনে নাই তুই দুবাই তো না আল্লাহ ফোনে কথা কইছত না যে তরে লই আয় দাসরে প্ল্যান করি টিয়া পয়সা কামাই করি আরে তুই দুবাই লই যাবি ইয়ানো যাই ইয়ানো ডাহা শহরে যে ব্যবসা গান করি এই ব্যবসা গানই দুবাই করু তুই খালি আর লাইন গার্ডটা দেখাই দিবি দুবাই যাবা মানে তোমার মতন দালালের দুবাইয়ে কোনো কাজ নেই তুমি এক কাজ করো তুমি বাংলাদেশে থাকো বাংলাদেশে থেকে দালালি কাজ করো আরো বড় লোক হও অনেক বড় বড় বাংলো কিনো এখানেই থাকো তুমি দুবাই যাই কি করবা এই এই মো এই কি আ কথা দালাল নি কইলি তুই হ্যাঁ আর কি সোসাইটিতে একটা সম্মান নাই হ্যাঁ দালাল কি আ কস তুই ব্রোকার কবি ব্রোকার ইংরেজিতে বলবি হ্যাঁ তুই মুখের ভাষা ঠিক কর মো ভাষা ঠিক কর মুখে আচ্ছা এসব কথা বাদ দাও না রিজওয়ান চৌধুরী কি কাকে পাঠাবে টাকা নিয়ে চৌধুরী আবার কারে আড়াই চৌধুরী আইব টিয়ালই আইতো না গিল্লা হাই না আইলে তো সব ফাঁস করে দিও না গোপন ভিডিও তথ্য তথ্য ফাঁস করে দিও আমি বুঝিনি কবির আমাকে বারবার বলছে আমি ভাবছি ও রুদ্রের নামে বাজে কথা বলছে আচ্ছা ওর যদি মায়ার সাথে বিয়ে হয় তাহলে তোর সাথে ওর কি এত কথা বলতো সেটা নয় কোনো বিষয় ছিল না কিন্তু ওকে যে আমি অনেক পছন্দ করতাম আর ওর জন্য আমার মনে একটা জায়গা হয়ে গিয়েছিল সেটা কি হবে তোকে সব না জেনে কাউকে মনে জায়গা দিতে কে বলেছে আমি তো ভাবতেছিলাম তুই বই পড়তেছিস তুই তো বই পড়া বাদে আমাদের সব কথা শুনতেছিস দেখতেছিস তোদের পটর পটরে পড়ায় তো আর মন দিতে পারতাছি না শোন একটা কথা বলি
নীরা ব্যাপারটা নিয়ে একটু ভাব। কি ভাববো? সবকিছু তুই কিন্তু অন্যদের মুখ থেকে শুনেছিস, রুদ্রর কাছ থেকে না। আর তুই তো নিজেই আমাকে বলেছিলি যে ওদের পরিবারের লোকজন কেমন, তুই বলেছিলি না আমাকে? তার মানে ওদের মধ্যে কোনো ঝামেলা আছে। ওই বোনের কথা শুনে এত কান্নাকাটি করা ঠিক হচ্ছে না। রোশনি, তুই কিন্তু ভালো পয়েন্ট ধরেছিস। হতেও তো পারে যে ওর বোন ওকে পছন্দ করে না, ওর বোন ওর শত্রু হতে পারে না। হ্যাঁ, হতে পারে, উনি একটু অন্যরকম। এটাও তো হতে পারে। তুই আগে আগে রুদ্রকে ভিলেন বানিয়ে দিচ্ছিস, দেখা গেল ও ইনোসেন্ট। তাহলে এখন আমি কি করব? শোন, তোর রুদ্রের সাথে সরাসরি কথা বলতে হবে, একমাত্র ওই সত্যিটা বলতে পারবে। আচ্ছা সত্যি করে বলতো, তোমার কি ওকে পছন্দ কোনো কারণে? কি? আরে না না, নীরা আমার পছন্দের কেউ না। তাহলে ওকে এত জ্বালিয়ে মারছো কেন? বেচারি তোমার ভয়ে সবসময় অস্থির হয়ে থাকে। এত অস্থির হওয়ার তো কিছু নাই, আর আমার কথা মানলে তো অস্থির হওয়ার প্রশ্নই আসে না। তোমার কথা কি মানবে? আচ্ছা, নীরা তো তোমার খুব ভালো ফ্রেন্ড, আমার একটা হেল্প করতে পারবা? আমি? আচ্ছা বলো, কিন্তু আমার একটা শর্ত আছে, তুমি কিন্তু এরপর থেকে নীরাকে আর জ্বালাবে না। আমি চাইতেছি, আমি যে ছেলের সাথে প্রেম করতে বলবো নীরা তার সাথে প্রেম করবে। তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? আরে এটা কোনো চাও হলো? নীরাকে দেখে আমার মাথা একটা প্ল্যান কাজ করতেছে। একমাত্র নীরাই পারবে মায়াকে রুদ্রর হাত থেকে রক্ষা করতে। তোমার বোন তো ওকে পছন্দ করে, নীরা আমাকে সব বলেছে। আর তুমি বলো তো এখানে নীরার দোষটা কি? ওর মতো সুন্দরী মেয়ে যদি একটা ছেলেকে পড়াইতে না পারে, তাহলে অমন সুন্দরী লাভ আছে? কি বলো না বলো, তোমার মাথার তারতেও কি সব ছিঁড়ে গেছে? একটা মানুষ কি সুন্দর হয় কোনো সম্পর্ক ভাঙার জন্য? আমি তো কিছু বুঝি না, নীরাকে এই কাজটা করতে হবে। আরও যদি এই কাজটা না করে, তাহলে ওর ঝামেলা হয়ে যাবে। চুপ করো, নিজের বোনের জন্য মীরাকে তুমি এভাবে ব্যবহার করবা? আর মীরাও তো কারণ না করো। তোমার গাছের ডাব আর তোমার গাছের কলা। এ ফারুক মিয়া, তোমার আগ কোনটা কিরম কষায়? এই কটা কলা আনি কেউ বাইর বাসা, এক কান্তি কলা আনবো? তুমি এত কষ্ট করে এগুলো নিয়ে আসতে গেলে কেন? এগুলো তো এখানেই পাওয়া যায়। ওয়াই, ঢাকায় তো পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়, কিন্তু তাতে কি হবে? এই কলা গাছ আর এই যে ডাব আনিছি নারকেল গাছের তে মেলা কষ্ট হয়েছে যে পারতি, বুঝছেন? তা কেন? আপনার বোনের নিজের হাতে লাগানো, সে তার বাইরে খাওয়াবে, আমি কি করবো? বাইরে এই কলা পেলাম খুব মিষ্টি, কায়া দেখবাই, ডাহার কলা লাই না।
তাহলে বোন তার ভাইয়ের জন্য এনেছে, আমার ভাগ্যে নেই, আমি কি পাবো না নাকি? উমায়াগো এইটা কি কো তুমি রুদ্র, তুমি আমার আদরের বাচ্চা না, তোমারও তো আমি আগে দিয়াম। আর মিয়া তোমার মুখ কেউ শুকনা শুকনা লাগে কেরে গো, কিছু তো খাইছো না? দেখছেন ভাই আপনার বোনটা কিরম বুকা, ওরে আমি আসতেছি কোন জায়গায়, শহর বাড়ি আসতেছি, তা শহর বাড়ি আসার আগে আমি কিরম বুকা নেই যে রাস্তাতে পেট ভরে খেয়ে আসবো। কেন যে ভাবিরে যাই কও যে ভাবি রাতের খাবার আমি খাবো, পরাটা গরম গরম পরাটা, তারপরে ধরো তো গরুর গোস্ত হালুয়া এইসব বানাতি গো। শোনো ফারুক আসবে এটা শুনে তো ববিতা আগের থেকে সব কিছু রেডি করে রেখেছে। ও ভাই ববিতা কেন, আমি তো চাইলাম যে ভাবি রাতের খাবার খাবো, ওই মানে কথা হচ্ছে যে ভাবি রাতের খাবারটা একটু বেশি মজা। ভাবি তো বাড়ি বাড়ি নেই, ফিরাই দিয়ে শুনি যে ভাবি বাড়ি যায় না, কনে গেছে সে, যাই তো। আচ্ছা আমার না ভীষণ ক্ষুধা লেগেছে, চলো সবাই মিলে খাই, পরেও কথা বলে যাবো ঠিক না? চলো এসো এসো তোমরা। তোদেরকে আরো আরো অনেক পেটানো দরকার ছিল, আমার তো মনে হয় তোদেরকে এমন ভাবে পেটানো উচিত ছিল যাতে তোদের পিঠের চামড়া তুলে নেওয়া যায়, এরকম ভাবে তোদেরকে মারা উচিত ছিল। সুপার কাজ করতেন স্যার, হ্যাঁ মারি ফেললেই আঙ্গুরে সুপার কাজ করতেন, কিন্তু এখন যে কামটা করছেন ইয়ান তো পালা করেন না। আরে কবর তো অনেক আছে, সবচেয়ে বড় কবর ওইটাকে পাইজা। ভাইজান? এ ভাইজান এর আবার কি হয়েছে? বাইরে কেউ ব্ল্যাকমেল করতেছে, হ্যাঁ টেহানি তো স্যার, সব টেহানি তো কথা। এ কিরম কথা কচ্ছ ববিতা, সব টাকা নিতে চাচ্ছে।